বেতু, মুড়ি পছন্দ এসছে? হ্যাঁ, মুড়ি পছন্দ এসছে বেতু। আজকে বেতুকে না সকাল সকাল মুড়ি আর মাংস দিয়েছি, তো ভাত হয়নি, মানে ভাত ইচ্ছে করে আজকে বসাইনি সকাল সকাল। ঠান্ডা ঠান্ডা মানে পড়েছে, তো সেই জন্য কি হয় ভাতটা একেবারে ঠান্ডা হয়ে যায় সকাল সকাল বসালে। তো সেই জন্য ভাবলাম মুড়িকে ভালো করে ধুয়ে দিই, দেখি। তো ওই যে মুড়িকে ভালো করে দুবার তিনবার করে ধুয়েছি, নুনটাকে বার করে দিয়েছি, মুড়ির ভেতরে যে নুন থাকে, সে নুনটা বার হয়ে যাওয়ার পরে ওই মাংসের জুস দিয়ে, মাংস দিয়ে ওই যে মেখে দিয়েছি, গপ গপ করে খাচ্ছে। একটু ভালো লাগছে মুড়িরি? হ্যাঁ একটু মুড়ি ভালো লাগছে? ওরে বাবারে, ওরে বাবারে, গপ গপ করে খাচ্ছে। আমার একটু ভালো, মাংস দিয়ে যাই দিয়ে দাও, রুটি মুড়ি ভাত সব কিছুই খেয়ে নেবে, শুধু মাংস দরকার আর কিছু না। না না, কেউ আসেনি, তুমি খাও। কেউ আসেনি, আবার দেখছে কে এলো, কে রাস্তা দিয়ে যাচ্ছে। সকাল সকাল খেয়ে নিলে শান্তি, এবারে খাবে ওই 12টা সাড়ে 12টার দিকে। সকালে তো একবার খাওয়া হয়ে গেল, আর চিন্তা নেই। বাবা, একবারে একবারে পরিষ্কার করে চেটে পুটে খাচ্ছে মুড়িটা। ওয়ে বাবারে, দেখেছেন তো বেটু কত মায়ের কষ্ট বোঝে, যে ভাত হয়নি তো কি হয়েছে, মা মুড়ি দিয়েছে, মুড়ি খেয়ে নেব না বেটু। আমি তো ভালো ছেলে, মা যা দেয় তাই খেয়ে নেই, না পটি কমবে নাকি? ওরে বাবা, খাওয়ার সাথে সাথে আবার অলসতা ভাঙানো হচ্ছে। ওরে বাবাই, পটি কমবে নাকি? পটি করতে যাবে? যাও, খাওয়ার পরে তো একটু পটি পাই তোমার সকালবেলায়। যাও তাড়াতাড়ি আব্বে, যাও। বেটু, এই বেটু, বেটু, কি মা তুই ওপরে আর আমি তোকে যে পটি করতে পাঠালাম, হ্যাঁ তারপর তুই ওপরে কি করছিলি দেখি তো, কিছু কুকর্ম করেছে নাকি দেখি তো, দেখি কুকর্ম করেছে নাকি। আমি ওকে পটি করতে পাঠিয়েছি, কখন ওপরে এসে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি, একটু আসলে তারপর আমি আসবো। কি করতে, হ্যাঁ কি করতে এসেছিস? ও দাদাভাইকে দেখতে এসেছিস? আচ্ছা, দেখি কিছু কুকর্ম হয়েছে নাকি। না এখানে হয়নি, না না না, ওইরকম করলে তো হবে না, আগে আমি দেখবো যে কোথাও কিছু কুকর্ম হয়েছে কিনা। না এখানেও করেনি আর এইখানেও করেনি। ঠিক আছে, তুমি আজকে কোনো দোষ করনি, দুনিয়ার সব থেকে দুঃখী ছেলে এই মুহূর্তে। কারণ কি জানেন, আমি রেডি হয়েছি, আমি এক জায়গায় বেরোবো, রেডি হতে দেখলে ও সব থেকে দুঃখী ছেলে হয়ে যায়, তখন তাকাচ্ছে দেখুন। এটা কিন্তু ঘুমের চোখ নয়, এটা হচ্ছে যে আমি বেরোচ্ছি তার জন্য দুঃখের চোখ। দুঃখে কি অবস্থা হয় চোখের সেটা দেখুন, মনে হচ্ছে ঘুম এসেছে, কিন্তু আমি তো বুঝি যে ওর কখন কি হয় সেটা আমি ছাড়া মনে হয় কেউ ভালো মতো বোঝে না। যেই রেডি হতে দেখেছে সেই এই অবস্থা, দুঃখে একেবারে ছেলেটা, মানে কি অবস্থা দেখুন। আবে তো এক্ষুনি চলে আসবো, হ্যাঁ মা এক্ষুনি চলে আসবো, হ্যাঁ। ওরে বাবা, একটা বড় করে নিঃশ্বাস ফেললো, যেরকম আমরা দুঃখ হলে ছাড়ি না নিঃশ্বাস, সেই রকম। ও টাটা, হ্যাঁ টাটা, এক্ষুনি চলে আসবো, হ্যাঁ এক্ষুনি চলে আসবো। দেখো 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 দেখো, দুঃখের চোটে আবার সোফার তলায় ঢুকে গেল।
রেডি হতে দেখে পাগল হয়ে গেছে একেবারে দুঃখের চোটে। এক্ষুনি চলে আসবো, হ্যাঁ চলো 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 চলো। দেখেছেন অবস্থা, দেখেছেন, দেখুন অবস্থা, দেখুন দেখুন অবস্থা। এ কি দস্যু ছেলে! আমি এসেছি, আমি ওই যে বললাম না এক জায়গায় যাব, আমি এসেছি ওই গোপালের কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, তো এসেছি এখন সেই ওড়নাটাকে আমি ওইখানে তুলে রেখেছি যাতে ওড়নাটা না নিতে পারে। একেবারে সেই পাতলা ওড়না, তো এক দাঁত লাগলেই ছিঁড়ে যাবে, ওখানে রেখেছি। সেই উঠে গিয়ে নিল, তাহলে কিরকম দস্যু ছেলে দেখুন, কিরকম দস্যু ছেলে! কোথা থেকে এলে ওড়নার ওপরে কি রাগ দেখাবে, কি রাগ দেখাবে।